সদ্গুরু শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের মহাপ্রয়াণের সংবাদ আকাশবাণীর মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়লে সারা দেশে বিভিন্ন শাখাসংঘের শীর্ষ ভক্তরা সমবেত হয়ে শ্রীগুরুসংঘের কেন্দ্রীয় আশ্রমে গিয়ে প্রয়োজনীয় কাজে অংশগ্রহণ করেন সেই সময় কাঁচরাপাড়ার অদূরে কাঁটাগঞ্জ শাখাসংঘ মহাপ্রয়াণের তৃতীয় দিনে এক বিরাট অন্নদান সত্রের আয়োজন করেছিল কেবল শিষ্য ভক্তদের বাড়ি থেকে সংগ্রহ করা চাল ডাল তেল দিয়ে উৎকৃষ্টমানের খিচুড়ি রান্না করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পাত পেতে বসে সেবা করিয়েছিল কারণ শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংশদেব সেবা করাতে ভালোবাসতেন ওই শাখা সঙ্গের একজন গুরুভাই ছিলেন যিনি বিভিন্ন উৎসবে রান্নার কাজ করতেন ওই দিন এত চাল ডাল আসতে থাকে যে সন্ধ্যা পর্যন্ত রান্নার কাজ চলতে থাকে সেই গুরুভাইটি রেল বিভাগের ঠিকাদার সংস্থার অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন বেশি সময় পর্যন্ত আশ্রমে রান্নার কাজে ব্যস্ত থাকায় সেদিন তিনি কাজে যেতে পারেনি তার রাতে ডিউটি ছিল তার কাজের জায়গাটি ছিল হালি শহর স্টেশন একদিন কাজে না গেলে বেতন কাটা যাবে এটা জেনেও তিনি আশ্রমের কাজেই মনোনিবেশ করে রাত্রে আর চাকরির স্থানে গেলেন না পরদিন নিয়ম অনুযায়ী কাজে গিয়ে তার সুপারভাইজারকে বলেন স্যার এক বিশেষ কারণে গতকাল আসতে পারিনি বেতন কাটবে না অন্য কোনো ছুটির দিন কাজ করে এটা মেকআপ করে দেবো এই কথা শুনে ওই সুপারভাইজার সাহেব হেসে ফেললেন বললেন তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি ভুলে গেলে কি করে কালই ডাক্তার দেখাবে তোমার মাথায় গোলমাল হয়েছে ওই গুরু ভাইয়ের কাজ ছিল রোজ ভোর রাতে স্পেশাল ট্রেনে রেলের লোহা লক করে যেসব যন্ত্রপাতি আছে সেগুলো গাড়ি থেকে নামিয়ে স্টোরে জমা করা পাঁচ ছজন শ্রমিক মিলে ওই কাজ করেন সকলেই বলছেন ওই দাদার মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়ই গত রাতে দাদা তো তাদের সাথেই ভারী ভারী লোহার যন্ত্রপাতি কাঁধে করে তুলে স্টোরে রেখেছেন ওদের কথা শুনে গুরুভাইটি ভাবতে থাকেন সত্যি আমি পাগল না ওরা পরদিন সকালে বাড়ি ফিরে দুর্গাপ্রসন্ন পরমংশদেবের বিগ্রহের সামনে বসে তিনি প্রশ্ন করছেন হে করুণময় প্রভু কে সত্য আমি না ওরা তুমি বলো এমন সময় গুরু ভাইটির চোখে বলল শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংশদেবের বাঁ কাঁধে কালশিটের দাগ তা দেখেই তিনি শিউরে উঠলেন তারপর তিনি ব্যাকুল হয়ে মেঝেতে মাথা ঠুকতে ঠুকতে ঠাকুরকে বললেন হায় ঠাকুর তুমি আমার হয়ে এই অমানুষিক পরিশ্রম করলে তাই তো আমার সহকর্মীরা বলছেন আমার মাথা খারাপ হয়েছে এরা তো জানে না আমার ভগবান বলেন তোমরা আমার কাজ করো আমি তোমাদের কাজ করে দেব এই বাক্যটি বহুবার শুনেছি বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল আর এইবার বুঝলাম শুধু তার আশ্রমের সব কাজই তার নয় তার শান্তির জন্য সব কাজই তার কাজ তার সর্বজনীন হোক বা গৃহীর ঘরেই হোক বা সংসারীর ঘরেই হোক শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন দেবের এক শিষ্যা পারুল রানী কর্মকার লিখেছিলেন তিনি বিয়ের পর পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন তারপর থেকে পশ্চিমবঙ্গেরই বাসিন্দা তিনি উনিশশো সালে ওনার স্বামী ইহলোক ত্যাগ করেন পরের বছর অর্থাৎ উনিশশো সালে তার দুই ছেলে গয়ায় পিণ্ডদান করতে যায় তার ছেলেরা যেহেতু কোনোদিন গয়ায় যায়নি তাই তিনি কলকাতার ভারত সেবাশ্রম প্রতিষ্ঠানের একটা ছবি সন্তানদের সঙ্গে দেন কলকাতা ভারত সেবাশ্রম সংঘ থেকে বলা হয়েছিল বলা ভালো সচেতন করা হয়েছিল যে গয়াতে আসল নকল দুই ধরনের ভারত সেবাশ্রম সংঘ আছে সাবধানে যেতে পারুল দেবের দুজন ছেলে গয়ায় যখন পৌঁছায় তখন রাত তিনটে বাজে তাই তারা বাকি সময়টা স্টেশনে কাটিয়ে ভোর হওয়ার অপেক্ষায় থাকে এরই মধ্যে দুজন রিক্সাওয়ালা ছেলের দুজনের সঙ্গে স্টেশনে বসে থাকে তাদের ভাড়ায় নিয়ে যাবে বলে যেই একটু ভোরের আলো ফুটতে শুরু করেছে অমনি রিক্সাওয়ালা দুজন ব্যস্ত হয়ে তারা দিতে লাগলো ছেলে দুজনও ওদের রিক্সায় উঠে ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে চলল রিক্সাওয়ালা দুজন ভারত সেবাশ্রম সংঘের কাছে এসে দুজনকে আশ্রমের গেটে দাঁড় করিয়ে রেখে ভেতরে ঢুকে কিছুক্ষণের মধ্যে ঝগড়া শুরু করে দিল বকশিসটা কে পাবে এদিকে ছেলে দুজন বুঝতে পারল যে তারা ভুল অর্থাৎ নকল জায়গায় এসছে তাই তাড়াতাড়ি অন্য একটা রিক্সা ডেকে সরে পড়ার চেষ্টা করলো কিন্তু কোনো রিক্সাই তাদের নিয়ে যেতে রাজি হচ্ছে না ছেলে দুজন ভয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে আছে এমন সময় একজন বৃদ্ধ রিক্সাওয়ালা ওদের ডাকতে থাকে বৃদ্ধ রিক্সাওয়ালার পরনে হাঁটুর ওপর তোলা ধুতি ফর্সা গায়ের রং ওইতেও ছিল তাই দেখে ছোট ছেলেটি দাদাকে বলল দেখ আমাদের গুরুদাদুর মতো দেখতে না দুজনে তাড়াতাড়ি বৃদ্ধ রিক্সায় উঠে বসলো মুহূর্তের মধ্যেই পৌঁছে গেল আসল ভারত সেবাশ্রম সংঘের গেটের কাছে ছেলেরা রিক্সা থেকে নেমে ভাড়া দিতে গিয়ে দেখল কেউ সেখানে আর নেই নিমেষেই কোথায় যেন সে বৃদ্ধ রিক্সাওয়ালা উধাও হয়ে গেছেন কোথাও তার দেখা মিল না সেদিনকার বিপদে সেই রিক্সাওয়ালা রূপী শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংস দেবী ছেলে দুজনকে রক্ষা করেছিলেন বলে সেই শিষ্যার দৃঢ় বিশ্বাস ছিল শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংস দেবের এক গরিব শিষ্যের অল্প বয়সে স্ত্রী বিয়োগ ঘটে দুটি শিশু সন্তান নিয়ে তার সংসার ত্রিবেণীতে থাকেন শিশুটি তার বাড়িতে শিশু দুটিকে একা রেখে প্রতিদিন একটা ছোট ডালায় বাদাম ভাজা ছোলা ভাজার প্যাকেট লজেন্স ইত্যাদি নিয়ে গ্রামেগঞ্জে ফেরি করতে চলে যেতেন প্রত্যেক রবিবার ভ্রাতৃসঙ্ঘের দিন যেদিকে সঙ্গ হয় সেদিকে ফেরি করতে চান আর সন্ধ্যাবেলায় ভ্রাতৃ সঙ্গে যোগদান করে রাতে বাড়ি ফিরে আসেন ওই রকমই একদিন সংঘ চলাকালীন প্রচণ্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয় ভয় পেয়ে অনেক গুরুভাই সঙ্গ ছেড়ে বাড়ি ফিরে যায় কিন্তু ওই গুরুভাইটির সঙ্গ ত্যাগ করেনি মনে মনে ভাবলেন এই দুর্যোগে বাড়ি গিয়েই বা কী করবো বাঁশের খুঁটি টিনের চাল এই ঝড়ে আমার ঘর নিশ্চয়ই আর নেই বাচ্চা দুটো হয়তো বেঁচে নেই সঙ্ঘ শেষ হলে প্রসাদ নিয়েই বাড়ি যাব কপালে যা আছে তাই হবে তিনি যখন বাড়ি ফিরছেন দেখছেন ওই অঞ্চলে তার বাড়ির আশেপাশে বহু বাড়ি ও গাছপালা সব ভেঙে পড়ে আছে তিনি তাড়াতাড়ি চলছেন আর ভাবছেন ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে হয়তো তার সন্তান দুটি অসহায় বলে বাবা বলে ডাকছে কিন্তু নিজের বাড়ির কাছে গিয়ে তিনি অবাক হয়ে দেখলেন তার বাড়ি তখনও অক্ষত আছে ছুটে গিয়ে বাচ্চাদের নাম ধরে ডাকতে থাকলেন জানলা দিয়ে দেখলেন বাচ্চারা মোমবাতি জ্বালিয়ে ঘরে বসে আছে আর ঠোঙায় করে কিছু একটা খাচ্ছে তিনি উচ্চস্বরে বাচ্চাদের নাম ধরে ডেকে বললেন দরজা খোলো আমি এসেছি বাচ্চারা দরজা খুলে উঠে বলল বাবা তুমি ভালো আছো তো তারপর বললো দেখো আমরা চানাচুর মুড়ি খাচ্ছি যখন খুব ঝড় হচ্ছিল তখন একজন দাদু এসে বলল ভয় নেই আমি আছি তোদের ঘর অন্ধকার কেন আমরা বললাম ঝড়ে লম্ফ নিভে গেছে তা শুনে ওই দাদু বললেন তোরা ভাবিস না আমি মোমবাতি দেশলাই এনে দিচ্ছি তারপর মোমবাতি আর ঝালমুড়ি এনে দিয়ে বলল তোদের বাবা না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো ভয় নেই বাবা তুমি এসে ওই দাদুকে দেখতে পাওনি সন্তানদের কথা শুনে শিষ্যটি অবাক হলেন তারপর মেঝেতে বসে পড়ে বলতে থাকলেন হায় ঠাকুর তোমার নববিধানের মাত্র একটা বিধান পালন করি তাতেই তোমার এত করুণা তিনি সন্তানদের উদ্দেশ্যে বললেন দে তোদের ওই ঠোঙা থেকে একটু মুড়ি আমাকে দে এই যে মহাপ্রসাদ আমি মুখে দিয়ে ধন্য হই শুধু শিষ্য নয় ভক্তদের প্রতিও তার ছিল অপার করুণা একজন ভক্ত যিনি দুর্গাপ্রসন্ন পরমংসদেবের শিষ্য ছিলেন না চাকরি ক্ষেত্রে তাঁর ঊর্ধ্বতন আধিকারিকের গুরুভক্তি দেখে আকৃষ্ট হয়ে মনে মনে সেই দিন গুরুকে স্মরণ করে অনেক বিপদ আবদ থেকে রক্ষা পেয়েছেন পারিবারিক ক্ষেত্রেও বহু সুখ সমৃদ্ধি লাভ করেছেন বলা দরকার ওই ভক্তের স্মরণ মননের গুরু ছিলেন শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব সেই ভক্তের পুত্র একসময় ভয়ানক অসুস্থ হয়ে আসানসোল হাসপাতালে ভর্তি হয় আসানসোল থেকে তিরিশ কিলোমিটার দূরে একটা গ্রামে ওই ভক্তের বাড়ি ছিল ডাক্তার জানিয়েছেন রোগীর অবস্থা ভালো নয় সবসময় যেন হাসপাতালে বাড়ির লোক উপস্থিত থাকে ছেলে অসুস্থ তাই বাবা সবসময় হাসপাতালে থাকছেন ওয়ার্ডের বাইরে থেকে জানলা দিয়ে ছেলের উপর নজর রাখছেন নার্স এবং ডাক্তারদের ব্যস্ততা দেখে বুঝলেন ছেলের অবস্থা বিশেষ ভালো নয় যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে এই রকম অবস্থায় সেই ভক্ত প্রকৃতির ডাকে হাসপাতালের অদূরে হাসপাতালের বর্জ্য আবর্জনা ফেলার জায়গা গিয়ে মল ত্যাগ করতে বসেন এমন সময় ভক্তটি অনুভব করলেন তার পিছনে দাঁড়িয়ে কে যেন বললেন ঝোরে শ্রীগুরুজয় বল তিনবার ভক্তটি ভয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন এবং অন্ধকারের মধ্যে চারিদিকে দেখতে লাগলেন কাউকে কিন্তু তিনি দেখতে পেলেন না এদিকে তার শরীর অপবিত্র জলশৌচ করা হয়নি কি করবেন বুঝতে পারছেন না তখন আবার দূর থেকে আওয়াজ ভেসে এলো দেরি কেন তিনবার জয় বল এবার ভক্তটি দ্বিধাহীনভাবে জোরে জোরে তিনবার শ্রীগুরু জয় বললেন তারপর জলও শৌচ করে তাড়াতাড়ি হাসপাতালের দিকে ছুটলেন দেখলেন তার মৃতপ্রায় ছেলে বেডে বসে আছে তিনি দৌড়ে বেডের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কে তোকে বসিয়ে দিল ছেলেটি উত্তর দিল একজন বুড়ো দাদু তিনি বলে গেলেন আর ভয় নেই এবার বাড়ি চলে যাবে ছেলেটি তারপর সুস্থ হয়ে বাড়িতে চলে আসে শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরামর্শ দেবের একজন শিষ্য ছিলেন নাম ছিল তার গৌতম দাস একসময় সেতি রোগে তিনি আক্রান্ত হন তিনি ব্যবসা করে সংসার চালান শ্রীগুরুর প্রতি তার প্রভূত ভক্তি গৌতমবাবুর ঠোঁট হঠাৎ সাদা হতে শুরু করে প্রথম দিকে অল্প অল্প ছিটছিট সাদা বিন্দুর মতো দেখা দিলেও তিনি বিশেষ গুরুত্ব দেন না কারণ তিনি দিন রাত ব্যবসার কাজে ব্যস্ত থাকেন কিন্তু ক্রমে তিনি লক্ষ্য করলেন সেই সাদা দাগ তার পুরো ঠোঁট জুড়ে ছড়িয়ে পড়েছে সেটা পরিবারের সকলেও দেখতে পেল পরিবারের সকলেই তাই খুব চিন্তিত সকলেই ডাক্তার দেখানোর পরামর্শ দেয় তিনি একজন স্বনামধন্য চিকিৎসকের কাছে যান এবং নিয়ম করে ডাক্তারের দেওয়া ওষুধ খান কিন্তু তার সেতি রোগ কিছুতেই সারে না বরং আরও ছড়িয়ে পড়তে লাগলো রোগ আরও ছড়িয়ে পড়ছে দেখে গৌতমবাবু চিন্তায় চিন্তায় রুগ্ন হতে থাকলেন ভালো ভালো চিকিৎসকের কাছে চিকিৎসা করিয়েও কোনো সুফল পাওয়া গেল না একজন ডাক্তার তাকে বললেন এটা তো সেতি রোগ এই রোগ থেকে কবে মুক্তি পাওয়া যাবে তা বলা সম্ভব নয় গৌতমবাবুর মনও খারাপ হয়ে যায় তিনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সামনে যেতে লজ্জাবোধ করলেন ঠোঁটে কালি দিয়ে সাদা দাগ ঢেকে ব্যবসার কাজে যান কিন্তু দুঃখের বিষয় এই যে কুসংস্কারে ঢাকা এই সেতি দাগ ছোঁয়াচে নয় জেনেও রোগীকে সবাই এড়িয়ে চলে রোগীর ব্যবহার করার জিনিসও দূরে সরিয়ে রাখে এই রকম একটা পরিস্থিতিতে গৌতমবাবুর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আস্তে আস্তে তার সঙ্গ ত্যাগ করতে থাকে তাকে এড়িয়ে চলে গৌতমবাবু মনে খুব কষ্ট পান তখন তার দিশেহারা অবস্থা কি করবেন কোথায় যাবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি ব্যাকুল হয়ে শুধু শ্রী শ্রী গুরু মহারাজ দুর্গাপ্রসন্ন দেবকে এক মনে স্মরণ করতে থাকেন অঝরে কাঁদতে থাকেন এইভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে যায় দিশেহারা গৌতমবাবু সব দিক থেকে মনকে সরিয়ে ফেলে একমাত্র শ্রীগুরুর পাদবদ্যে সমস্ত কিছু সমর্পণ করেন যেখানেই নাম সংকীর্তন হয় সেখানেই তিনি ছুটে যান জীবনের সমস্ত কিছু ছেড়ে শ্রীগুরুর চরণ ভরসা করে তিনি থাকেন একদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ মনে শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংশদেবের শ্রী বিগ্রহের সামনে আসন পেতে বসে ইষ্টনাম জপ প্রণাম মন্ত্র ইত্যাদি সুসম্পন্ন করে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রীগুরুদেবের শ্রীচরণে আত্মোৎসর্গ করে ব্যাকুলভাবে মনের বেদনা জানিয়ে তিনি তখন কাঁদছেন এমন সময় হঠাৎ তার কানে এলো একটি সুমধুর শ্রীকণ্ঠ বিগ্রহের মধ্য থেকে শ্রীগুরু মহারাজ শ্রীমুখে অবয়দান করে বলছেন বিভূতি স্পর্শে তোমার রোগ দূর হয়ে যাবে মহাষ্টমীর মহাযজ্ঞের বিভূতি তোমার রোগ মুক্তির একমাত্র আশীর্বাদ কাল বিলম্ব না করে এখনই বিভূতিতে মন সমর্পণ করো গৌতমবাবু কাল বিলম্ব না করে তখনই ছুটলেন ঠোঁটে মহাষ্টমীর মহাযজ্ঞের বিভূতি লাগাতে বিভূতি দেওয়া শুরু করার কিছুদিন পরেই তিনি দেখলেন ঠোঁটে আবার কালো রঙ ফিরে আসছে গৌতমবাবু এখন সম্পূর্ণ রোগমুক্ত তিনি এখন হাসি মুখে ভ্রাতৃ সঙ্গে যান এবং নাম সংকীর্তন করে আনন্দ উপভোগ করেন শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন দেবের একজন শিশু বসন্ত মোদক তাঁর জ্যাঠামশায়ের মেয়ের বিয়ে উপলক্ষে দুপুর সাড়ে তিনটে নাগাদ মোটর সাইকেলে করে ফুল কিনতে বেরিয়েছিলেন কিছু দূর যাবার পর একটা মোড়ের মাথায় এসে হঠাৎই একটা অসত্য গাছে মোটর সাইকেলটি ধাক্কা লাগে বসন্তবাবু ছিটকে রাস্তার মাঝখানে গিয়ে পড়েন এবং প্রায় সঙ্গে সঙ্গেই তিনি ডান চোখের দৃষ্টি হারান সেই সময় পিছন থেকে আসা একটা দ্রুতগামী চালের লরি ওনার সামনে এসে থেমে যায় ওনাকে গুরুতর আহত অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে তারপর ভর্তি করা হয় সেখানে ডান চোখের ওপর তাঁর সাতটি সেলাই পড়ে তাঁর চোখে খুবই যন্ত্রণা হচ্ছিল কিন্তু ওনার মা শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংসদেবের চরণের ফুল নিয়ে এসে ওনার চোখে বুলিয়ে দিলে যন্ত্রণা কিছুটা কমে এরপর শরীরের অবস্থা দেখে ডাক্তার ওনাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন মেডিকেল কলেজের এমার্জেন্সিতে চিকিৎসা চলতে থাকে কলেজের আড়াইও বিভাগে ভর্তি হলেও মোটর বাইকটা যেভাবে ভেঙেছে তাতে ডাক্তাররা সন্ধান হন শরীরের কোথাও হয়তো বড় কোনো ক্ষতি হয়ে থাকতে পারে সেই কারণে ডাক্তাররা ওনার এমআরআই এবং সিটি স্ক্যান করলেন কিন্তু শরীরের কোথাও কোনোরকম ক্ষত চিহ্ন পাওয়া গেল না শুধু দেখা গেল উনি ডান চোখে দৃষ্টি হারিয়েছেন আই আরও বিভাগে চিকিৎসা চলতে থাকে হাসপাতালে থাকাকালীন বসন্তবাবু তার বুক পকেটে শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংশদেবের চরণ জগলের প্রতিকৃতি ও গুরুদেবের প্রতিমূর্তি রাখতেন তার মনে হতো তিনি যেন কেন্দ্রীয় আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে কর্মী ক্যাম্পে শুয়ে আছেন হাসপাতালে ওনার বেডের অদূরে পুরুলিয়া থেকে আসা একটা ছোট্ট ছেলে ভর্তি ছিল ছেলেটার নাম ছিল লক্ষণ ছেলেটা প্রায় সময় বসন্তবাবুর কাছে এসে গল্প করত। বসে থাকত একদিন সকালবেলায় ছেলেটা এসে বলে কাল রাতে তোমার কাছে ওই সাধুটা কে ছিল বসন্তবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন সাধু কোথায় ছেলেটা বলে আমি দেখেছি তোমার পাশে একটা সাধু বসেছিল তাই আমি ভয় আসতে পারিনি ছেলেটা বারবার একই কথা বলছিল ছেলেটার কথা শুনে বসন্তবাবু নিশ্চিত বুঝলেন সেই রাতে স্বয়ং তার গুরুদেব শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংশদেব তাঁকে দেখতে এসেছিলেন ছোট্ট ছেলেটাই তো তার সাক্ষী শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংশদেবের কৃপায় সেদিন তিনি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিলেন দু সাল শ্রীমতী ফাল্গুনি পালনামে জনকীয় মহিলা জীবনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা তখন তার বয়স মাত্র একুশ বছর তার গলায় একটা টিউমার ধরা পড়ে তার স্বামী এবং তার মা তাকে ভেলোরে চিকিৎসার জন্য নিয়ে যায় সেখানে একুশে আগস্ট তার অপারেশন হয় অপারেশনের পর তিরিশে আগস্ট বায়োপসি রিপোর্টে তার গলায় ক্যান্সার ধরা পড়ে ডাক্তারের সঙ্গে এই বিষয়ে কথা বলা হলে ডাক্তার বললেন তিন মাস বাদে রে দিতে হবে খরচ পড়বে তিরিশ হাজার টাকা গলার ভিতরে টিউমার হয় শ্রীমতী ফাল্গুনি দেবীর ভোকাল কর্ড একেবারে খারাপ হয়ে যায় যার ফলে উনি কথা বললেও ওনার কথা কেউ শুনতে পেত না গলার শব্দ নষ্ট হয়ে যায় ডাক্তার বলে উনি আর কোনো দিন জোরে কথা বলতে পারবেন না পরিবারটি সোধপুর তীর্থভারতী ভারতীর শাখা সঙ্গের এবং তারা নিয়মিত সঙ্গ করে দেবীর মা মেয়ের সমস্ত দায়িত্ব শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরবংশদেবের উপর দিয়ে বলেন ঠাকুর তুমি আমার মেয়ের কথা ফিরিয়ে দাও তিনি দুর্গাপ্রসন্ন পরমংশদেবের চরণ তুলসী ও বিভূতি ওষুধ মনে করে মেয়েকে প্রতিদিন খাওয়াতে লাগলেন আর ঠাকুরের চরণে চোখের জল ফেলতে লাগলেন সঙ্গের সমস্ত গুরুভাই বোনেরা সমবেত হয়ে শ্রী শ্রী গুরুদেবের কাছে প্রার্থনা করলেন ফাল্গুন দেবের সুস্থতার জন্য অপারেশনের দুমাস বাদে দেখা গেল ফাল্গুন দেবী আগের মতো কথা বলতে পারছেন তারপর আবার যখন তিন মাস পরে ভেলোরে রে দিতে গেলেন তখন ডাক্তার তার সমস্ত শরীর পরীক্ষা করে দেখলেন একবার নয় চারবার ভাবলেন কোথাও ভুল হচ্ছে কি কারণ ডাক্তার দেখলেন ক্যান্সার তার শরীরে আর নেই তিরিশ হাজার টাকা জমা করা হয়ে গেছিল কিন্তু তিরিশ হাজার টাকার ওষুধের আর প্রয়োজন হয়নি ডাক্তার আনন্দে বলে উঠলেন এই মেরাকেল ঘটল কী করে বিনা ওষুধে ক্যান্সার ভালো হলো এমন ঘটনা আগে তো কখনো ঘটেনি ভেলোরে যাবার আগে দেবীর মা শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংস দেবকে জানিয়েছিলেন আমি নিয়ম করে ওষুধের মতো তোমার চরণ তুলসী ও বিভূতি খাইয়েছি তাতে যেন আমার মেয়ে ভালো হয়ে যায় বাবা আর ওই রে দেওয়ার জন্য তিরিশ হাজার টাকা যেন ফেরত আনতে পারি তাই দিয়ে আমি গুরু পূজা দেব সত্যি সেই টাকা ফেরত এসেছিল এবং তা দিয়ে তিনি তার বাড়িতে গুরু পূজা করেন এই ঘটনায় ওই শাখা গুরুভাই গুরু ভাই বোনদের শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংস দেবের প্রতি ভক্তি আর বিশ্বাস আরও বেড়ে গেছিল এরপর আবার একবার চেক আপের জন্য দু হাজার উনিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি তার ভেলোরে যেতে হয় ভেলোরে পৌঁছে ভোর চারটের সময় যখন লজের মালিক ঘরের তালা খুলে দেয় তখন ঘরে ঢুকে তিনি দেখেন লজের বিছানায় গুরুদেবের মাঘ মাসের একটা মাসিক পত্রিকা রয়েছে এত দূরে এই পত্রিকা কি করে এলো প্রশ্ন করায় লজের মালিক বলেন আমি তো আপনার আসার আগেই লজের ঘর পরিষ্কার করিয়েছি তাহলে এই পত্রিকা আসলো কি করে তিনি বুঝতে পারলেন এও শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন দেবের আর এক লীলা আর এক অপ্রকট লীলা সমস্ত রিপোর্ট ভালো আনন্দে তিনি বাড়ি ফিরে গেলেন শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন দেবের শিষ্য মলয় সাহা একজন ইলেকট্রিক মিস্ত্রি তিনি ভয়ানক এক দুর্ঘটনা থেকে তাঁর গুরুদেবের কৃপায় অলৌকিকভাবে রক্ষা পান তার পুত্র শ্রীমান শুভন শাহ লিখেছেন বাবা মা এবং আমি তিনজনেই শ্রী ঠাকুরের আশ্রিত সন্তান আমি কলেজে পড়ি তাই আমার শ্রীগুরু সঙ্গের সমস্ত উৎসবে অংশগ্রহণ করা সম্ভব হয় না তবে শ্রী শ্রী ঠাকুরের দেওয়া বিধান এবং নির্দেশ মতো আমি সব কিছুই মানবার চেষ্টা করি সেদিনটা ছিল তিরিশে অক্টোবর দু মঙ্গলবার প্রতিদিনের মতো সেদিনও বাবা শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে কাজে বেরিয়েছিলেন চারশো চল্লিশ ভোল্টের বিদ্যুৎ বাহিত ইলেকট্রিক পোলে উঠবার আগেও দুর্গাপ্রসন্ন পরবংশদেবকে নমস্কার করে হাবড়ার বাণীপুর অঞ্চলের মধ্য হারিয়াতে অবস্থিত একটি পোলে উঠেছিলেন তিনি কোমরে দড়ি বেঁধে উঠতেই চারশো চল্লিশ ভোল্টের বিদ্যুৎ বাহিত তার আর অ্যাঙ্গেল বাবাকে ধরে ফেলল যদিও পোলে উঠবার আগে বাবা তার এক সহকর্মীকে বলেছিলেন ট্রান্সফার্মার বন্ধ করতে কিন্তু পরে জানা যায় ভুলবশত অন্য ট্রান্সফার্মার বন্ধ হয়েছে নিচে দাঁড়িয়ে থাকা সহকর্মীরা বিপদ দেখে এবং ভুল বুঝতে পেরে তাড়াতাড়ি সঠিক ট্রান্সফর্মারটি বন্ধ করে দেয় ততক্ষণে প্রায় পনেরো মিনিট অতিক্রান্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে বাবা পোলের নিচে পড়ে গেলেন নিচে রাস্তার ধারে পাথরের খোয়া ছিল আর এক ধারে ছিল বালি বাবা বালির ওপর পড়ে গেলেন সম্পূর্ণ অচৈতন্য অবস্থায় তারপর বাবাকে হাবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে যখন বাবার সহকর্মীরা বাবাকে নিয়ে বাড়িতে এলো ততক্ষণে পাঁচ ঘন্টা পেরিয়ে গেছে বাবার শরীরে ছিল তারের ছোঁয়ায় পুড়ে যাওয়া কিছু অংশ এবং কিছু আঘাত বাবা কথা বলছিলেন প্রত্যক্ষদর্শীদের কথা ও অভিজ্ঞতা অনুযায়ী চারশো চল্লিশ ভোল্টের বিদ্যুৎবাহিত তার ধরে পনেরো মিনিট ঝুলে থাকার পর কেউ বাঁচতে পারে এটা তো ভাবাই যায় না তারপর যখন নিচে বললেন তখন খোয়ার ওপর না পড়ে বালির ওপর পড়লেন যারা নিচে দাঁড়িয়েছিলেন তারা বলেছিলেন এটা একমাত্র তার গুরুদেবের কৃপা তা না হলে কেউ এইভাবে বেঁচে ফিরতে পারে না বাবা সুস্থ হওয়ার পর বলেছিলেন নিশ্চয়ই কোনো অন্যায় করেছি তা না হলে এমন শাস্তি তিনি কেন দেবেন তিনি যেমন অন্যায় করার জন্য শাস্তি দিলেন তেমনি আবার পোল থেকে আমায় কোলে করে নিচে থাকা খোয়াতে না ফেলে বালিতে ফেললেন শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংশদেব আমাকে নতুন জীবন দিলেন যে জীবন কোনো দিন ফিরে পাওয়া সম্ভব নয় তা আমি পেলাম গুরুদেব স্বয়ং হাতে ধরে না বাঁচালে রকম পরিস্থিতিতে কেউ তো বাঁচে না শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরবংশদেবের একজন শিষ্য প্রশান্ত হাওলাদার উনিশশো সালে বর্দা অর্থাৎ স্বামী বিনোদানন্দের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন যদিও তিনি কোনো ভক্তি বা ভয়ে দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেনি তিনি গুরুদেবের শিষ্য শ্রী রাখালচন্দ্র রায়ের প্রচেষ্টায় এবং তার মা ও ঠাকুমার পূরণের কারণে দীক্ষা নিয়েছিলেন দীক্ষা গ্রহণের পর সেই দিন সারা রাত আশ্রমে থেকে ভক্তদের মুখে দুর্গাপ্রসন্ন পরমংশদেবের লীলা কাহিনী শোনেন পরদিন তিনি বাড়ি ফিরবার জন্য হাওড়াগামী একটা মিনিবাসে উঠে জানলার পাশে বসে রাস্তা দৃশ্য দেখতে দেখতে হাওড়া স্টেশনের দিকে চলেছেন হঠাৎ তার শরীরে লোম হর্ষক শিহরণ অনুভব করলেন তারপর হাওড়া স্টেশনে এসে রাধামোহনপুরের একটি টিকিট কেটে ট্রেনে উঠে বসেন চোখ বুঝে আগের দিনের শ্রী গুরুদেবের লীলা কাহিনী তিনি স্মরণ করছেন এবং দুর্গাপ্রসন্ন পরবংশদেবের অলৌকিক ঘটনাগুলি নিজের মনে যাচাই করছেন এমন সময় কানের কাছে কয়েকবার দৈববাণী তিনি শুনতে পেলেন চোখ মেলে তিনি তাকিয়ে দেখলেন ট্রেনের কামরায় সিট ভর্তি লোক যে যার কাজে ব্যস্ত মনে মনে দৈববাণীর মানে খোঁজার চেষ্টা করেও কিছু বুঝে উঠতে পারলেন না দৈববাণীটা ছিল তুই মন্ত্র নেলি আমার জন্য কিছু নিয়ে যাবি না দৈববাণী কি পূজা কি ঈশ্বর কি কিছুই তিনি সেই ভাবে বিশ্বাস করতেন না তবু মনের অজান্তেই ট্রেনের হকারের কাছ থেকে আপেল কিনে নিলেন আশ্রম থেকে ফিরবার সময়ে তিনি শ্রী গুরুদেবের একটি ফটো বিগ্রহ সঙ্গে করে এনেছিলেন বাড়ি ফিরে গুরুদেবের সেই বিগ্রহ তার মায়ের হাতে দিয়ে আর আপেল দুটো দিয়ে বললেন আজ একটু গুরুদেবের পূজা দিও তার মা বললেন গুরুদেবের পূজাটা তুই দিয়ে না বাবা যেমনভাবে গুরুমন্ত্র শিক্ষা নিয়ে এসেছিস তেমনিভাবেই যা পারিস কর তাহলেই হবে প্রশান্তবাবু এরপর বলছেন সেই দিনের সেই অবিশ্বাস্য ঘটনা মনে পড়লে এখনও দু নয়ন বয়ে চলে অশ্রুধারা মহাভারত ধর্মগ্রন্থে তৃতীয় পাণ্ডব অর্জুন দেখেছিলেন সখা শ্রীকৃষ্ণের বিশ্বরূপ আর আমি সচক্ষে দেখেছিলাম শ্রী গুরুদেবের সৌম্য শান্ত দেব আলোক শক্তিমালা সে কি বর্ণ সে কি জ্যোতি হয়তো বোঝাবার ভাষা আমার নেই কিন্তু গুরুদেবের বিগ্রহের মধ্য থেকে একটি হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে বলছেন তুই মানুষ হ ব্যাস তারপর সব অন্ধকার কয়েক মুহূর্ত যেন চোখে কিছুই দেখতে পেলাম না তারপর নিজ জ্ঞানে ঠাকুর ঘর থেকে বাইরে এসে যা শুনেছিলাম তাই চিন্তা করছিলাম আর নিজের মনে বলতে লাগলাম হে আমার প্রাণের ঠাকুর তোমার যদি এত দয়া তাহলে আর কয়েক বছর পূর্বে কেন কাছে ডেকে নিলে না তোমার এই অধম সন্তানকে কেন নিজের মতো করলে না তোমার ভুবন ভোলানো শ্রীমূর্তিকে একবার কাছ থেকে স্পর্শ করতেও দিলে না আজ আমার ভয় ভক্তি বিশ্বাস সবই জাগ্রত হয়েছে তাই গুরুদেবের অস্তিত্বকে বিশ্বাস ও ভক্তি করি একবার শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরবংশদেবের জনক শিষ্য মাথায় অসম্ভব যন্ত্রণা নিয়ে রিক্সা চেপে যাচ্ছিলেন পাশে বসে আরেকজন সন্ন্যাসী সতীর্থ হঠাৎ খানিকটা যাওয়ার পরই গৃহী শিষ্য দেখলেন দিনের বেলায় প্রখর রোদে তার চোখের সামনে রিকশায় ছায়ার মতো দাঁড়িয়ে শ্রী শ্রী গুরুদেব মুখে উজ্জ্বল স্মিত হাসি এক হাতে লাঠি ডান হাত গৈরিক বস্ত্রের আড়াল থেকে বের করে খুব জোরে যন্ত্রণাবিষ্ট মাথাটি চেপে ধরে নাড়িয়ে দিলেন এবং মুহূর্তে উজ্জ্বল রোদে প্রদীপ্ত শ্রী দেহ নিয়ে অন্তর্হিত হয়ে গেলেন কিছুক্ষণ পরেই ওই শিষ্যের মাথা যন্ত্রণা কমে গেল দুর্গাপ্রসন্ন পরমংশদেবের কৃপা দেখে শিষ্যটির হৃদয় উৎফুল্ল হল মনে মনে প্রণাম জানালেন তার শ্রীগুরু চরণে কয়েক বছর পরেই দুর্গাপ্রসন্ন পরমংশদেবের ওই শিষ্যটি অফিসের লাইব্রেরিতে বসে কাজ করছেন বইয়ের বিজ্ঞানসম্মত কাজ টিফিন টাইম হলে সকলে একে একে ঘর থেকে বেরিয়ে টিফিনে চলে গেল ওই শিষ্যটি একটা বই পড়ছিলেন প্রেম বিখ্যাত উপন্যাস হিন্দিতে গোদান যার ইংরাজি অনুবাদ দ্য গিফট অফ এ কাউ পড়তে পড়তে তন্দ্রাভাব তার চলে আসলো হঠাৎ শ্রী দুর্গাপ্রসন্ন পরমংশদেবের সৌন্দর্যময় উজ্জ্বল আপেলের মতো মুখখানা ওনার চোখের সামনে ভেসে উঠল দুর্গাপ্রসন্ন পরবংশদেব হাসি মুখে তন্দ্রা ভাঙিয়ে চলে গেলেন শিষ্যটি চমকে জেগে উঠলেন তাকিয়ে দেখলেন বস আসছেন বুঝলেন তাঁর গুরুদেব তাঁকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে গেলেন কারণ তাঁর বস জানতেন এই সময় একমাত্র ওই ব্যক্তি অর্থাৎ তাঁর শিষ্যটি সেকশানে থাকেন হঠাৎ প্রয়োজন পড়লে আলোচনার জন্য ওনাকেই মাঝে মাঝে ডাকতে হয় টিফিন টাইম শেষ অথচ কাজের জায়গায় বসে ঘুমোচ্ছে বই পড়ার অচিলায় সেটা তো লজ্জারই বটে শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমংসদেবের শিষ্য মনিলাল দে এক জায়গায় বলেছেন তার কাকার হঠাৎ ব্রেন স্ট্রোক হয়ে বারাসাত সরকারি হাসপাতালে ডাক্তার স্বাধীন বোসের আন্ডারে ভর্তি হন পরের দিন তিনি হাসপাতালে গিয়ে দেখেন কাকা কোমায় চলে গেছেন এবং তাঁহার গায়ে পিঁপড়ে উঠছে তিনি কর্মরত সিস্টারকে জিজ্ঞাসা করলেন কাকা কেমন আছেন সিস্টার উত্তরে বলেন আর আছেন যান আপনারা মরার খাটিয়া ফুল ইত্যাদি নিয়ে আসুন এই কথা শুনে তিনি মনে ভাবলেন গুরুদেবী একমাত্র ডাক্তার যিনি রোগীকে বাঁচাতে পারেন তাই তিনি এক মনে দুর্গাপ্রসন্ন পরমংসদেবকে স্মরণ করলেন আর বললেন আমার কাকাকে বাঁচিয়ে দাও ঠাকুর তারপর তিনি তার ভাগ্নে জামাইকে নিয়ে ডাক্তারবাবুর বাড়িতে গেলেন ডাক্তারবাবু তাদের পাড়াতি ভাড়ায় থাকতেন সব শুনে ডাক্তারবাবু বললেন আমি ছুটিতে আছি আমি হাসপাতালে বলে দিচ্ছি আপনারা ইনারেস হাসপাতালে ট্রান্সফার করে নিয়ে যান তার কাকাকে ইনারেসে নিয়ে আসা হল দুদিন পর ইনারেসে গিয়ে তিনি দেখলেন মরণাপন্ন কোমায় চলে যাওয়া রোগী তার কাকা সুস্থ অবস্থায় হাসপাতালের বেডে বসে আছেন এই অবিশ্বাস্য বিষয় দেখে তিনি তো হতবাক মনে মনে ভাবলেন আমি স্বপ্ন দেখছি না তো এই যে মিরাকেল সত্যিই দুর্গাপ্রসন্ন পরবংশদেবের কৃপায় অসম্ভব সেদিন সম্ভব হয়েছিল এনআরএস থেকে বারাসতের বিবেকানন্দ রোডের বাড়িতে এসে ওনার কাকা বহুদিন বেঁচে ছিলেন ইংরাজি দু সাল হরিদ্বারে ভক্ত সম্মেলন হবে শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরবংশদেবের শিষ্য মনিকা চৌধুরী এক জায়গায় লিখেছেন তিনি আশ্রমে গিয়ে শ্রী গুরুদেবের কাছে প্রার্থনা জানান বাবা আমাকে হরিদ্বারে নিয়ে চলো সেখানে ভক্ত সম্মেলন সম্পন্ন করে কেদার বদ্রি দর্শন করিয়ে যথাসময় ভক্ত সম্মেলনের টিকিট এবং ট্রেনের রিজার্ভেশন দুই তিনি পেয়ে গেলেন বাইশে মার্চ চোদ্দ জনের একটা দল ভক্ত সম্মেলনে যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে ট্রেনে চাপে হরিদ্বারে ভক্ত সম্মেলনে গিয়ে ভক্ত সম্মেলনে বিরুদ্ধভাবে চলবার কারণে শ্রী শ্রী গুরুদেবের অনুশাসনে ঘটনাসমূহ তিনি অর্থাৎ মনিকাদেবী যেভাবে উল্লেখ করেছেন ঠিক সেইভাবেই প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে তুলে ধরা হলো মনিকাদেবী দেবী লিখেছেন ভোর পাঁচটায় ট্রেন হরিদ্বারে পৌঁছালো ট্রেন থেকে নেমে আমরা হরিদ্বারের শাখা আশ্রমে গেলাম সেখান থেকে এক গুরুভাই সামনে সন্ন্যাস রোডের পূর্ণানন্দ আশ্রমে ভক্ত সম্মেলনের জায়গায় আমাদের নিয়ে গেলেন সেখানে থাকার ঘর ঠিক করে দিলেন অপর এক কর্মী গুরুভাই ভক্ত সম্মেলনের সামনেই অপর একটি আশ্রমের ভিতর দিয়ে গঙ্গা বয়ে চলেছে আমরা গঙ্গায় স্নান করে ভক্ত সম্মেলনে আসলাম সেখানে এক কর্মী ভাই সম্মেলনের প্রতিনিধিদের নিয়মকানুন ছাপানোর লেখা একটি কাগজ দিলেন সেখানের শেষ লাইনে লেখা আছে সম্মেলন চলাকালীন সম্মেলন ছেড়ে কোথাও যাবেন না আর সব সবসময় সংঘবদ্ধভাবে চলাফেরা করবেন আমরা গুরুদেবকে প্রণাম করে বসলাম সম্মেলন শুরু হয়েছে প্রথম অধিবেশনের শেষে আমরা প্রসাদ নিতে গেলাম আমরা প্রসাদ যখন পেলাম ততক্ষণে দ্বিতীয় অধিবেশন শুরু হয়ে গেছে আমরা তখন সম্মেলনে না গিয়ে হরকিপৌরীর ঘাটে গেলাম মনে বাসনা গঙ্গা ঘাটের আরতি দেখব কেউ বা কেনাকাটা করবে কেউ বা মনসা পাহাড়ে যাবে যখন আমরা মনসা পাহাড়ের কাছে গেলাম শুনলাম রোপওয়ে বন্ধ হয়ে আছে যারা কেনাকাটা করতে গিয়েছিল দাম শুনে কিছুই কেনাকাটা করতে পারেনি আমার ইচ্ছা আরতি দেখার গিয়ে শুনি আরতি আগেই হয়ে গেছে আর এক দিদি জলে প্রদীপ ভাসাতে গিয়ে পড়ে গেল জলের মধ্যে আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম দিদি বুঝি এবার ডুবে যাবে হাত বাড়িয়ে আমি কিছু করতে পারলাম না সেই দিদি কোনো রকমে একটা মোটা চেন ধরে ফেললো আমি পাশে গিয়ে দাঁড়িয়ে গুরুদেবকে ডাকতে লাগলাম পাশে একটি ছেলে ছিল সে হাত বাড়িয়ে দিদিকে উপরে তুলে নিল এখন মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন দিদিকে তুলে আনবার জন্য তখন আমি আর সেই দিদি নিজেদের ভুল বুঝতে পারলাম সম্মেলনে এসে বাবার অর্থাৎ শ্রী গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিলাম আর বললাম বাবা সম্মেলন চলাকালীন কোথাও যাব না তোমার বাক্য লঙ্ঘন করায় আজ আমাদের এই বিপদ অপর দিদি সে কিছু না মেনে মনসা পাহারে যায় এক ঘন্টা বাদে কাঁদতে কাঁদতে ফিরে আসে কারণ এক ভক্ত দিদি আমাদের সাথে ছিল সে ওই গুরুবনের সাথে মনসা পাহারে গিয়েছিল সেই ভক্ত দিদি ব্যাগে টাকা না পাওয়াতে আমার গুরুবনকে চোর বলেছে আমি দয়াল ঠাকুরের ইচ্ছা বুঝতে পারলাম সেই ভক্ত দিদির ব্যাগ থেকেই পাঁচশো টাকা পেলাম গুরুদেবের কাছে ভক্ত ও শিষ্য দুই ছিল সমান কোনো বিভেদ নেই তিনি শুধুমাত্র তার বিধিনিষেধ না মানার শিক্ষা আমাদের দিলেন সম্মেলনের শেষে আমাদের সবাইকে সুন্দরভাবে হরিদ্বার ঘুরিয়ে সব দেখিয়ে তারপর বাড়ি পৌঁছে দিলেন দুর্গাপ্রসন্ন দেবের এক শিশু বসন্ত রোগে আক্রান্ত হয়ে ক্রমশ খারাপ দিকে যাচ্ছিলেন এতটাই খারাপ অবস্থা যে তাকে বাড়ির কিছুটা দূরে একটা চালাঘর বানিয়ে রাখা হয়েছিল তিনি একদিন শরীরের যন্ত্রণা সহ্য করতে না পেরে শ্রীগুরুদেবকে ডাকছেন বলছেন বাবা আর কিছুক্ষণের মধ্যেই আমার মৃত্যু হবে আমার খুব জল পিপাসা পেয়েছে আমাকে একটিবার দেখা দিয়ে তৃষ্ণা নিবারণ করো কিছুক্ষণের মধ্যেই তিনি দেখলেন পরনে লাল শাড়ি কপালে বড় সিঁদুরে টিপ তার দুই হাতে দুটো চুলে ব্যবহার করার কাঁটা নিয়ে এক নারী তার দিকে এমনভাবে ধেয়ে আসছে যেন কাঁটা দুটো দিয়ে তার চোখ দুটো বিদ্ধ করে দেবে তিনি ভয় চিৎকার করে বলে উঠলেন গুরুদেব আমাকে বাঁচাও এমন সময় দেখলেন অতি দ্রুত গতিতে গুরুদেব তার দিকে আসছেন তার জটা খুলে মাটিতে লোটাচ্ছে তার হাতে লাঠি ফেলে দিয়ে ওই নারীর হাত তিনি চেপে ধরলেন এবং বললেন এত সাহস তোমার মা তুমি আমার সন্তানের ক্ষতি করবা হঠাৎ দেখেন সেই নারী মূর্তি অদৃশ্য হয়ে গেল আর পরমাধ্য শ্রী গুরুদেব তার মাথার কাছে বসে সমস্ত শরীরে তার শ্রী হাত বুলিয়ে দিচ্ছেন এবং তার কোমণ্ডলুর শান্তি বাড়ি শিশুটির মাথা থেকে সারা শরীরে ঢেলে দিয়ে বলেন। বাবা আর ভয় নাই কাল থেকে তুমি ক্রমশ সুস্থ বোধ করবা শিষ্যটি বলল গুরুদেব আমার খুব পিপাসা পেয়েছে দয়াল ঠাকুর তখনই কমণ্ডলু থেকে শিষ্যের মুখে জল ঢেলে তখনই অন্তরিত হলেন পরের দিন ঘুম থেকে উঠে শিষ্যটি দেখলেন তার সমস্ত শরীর ও বিছানা ভিজে এবং অপূর্ব সৌরভে সারাটা ঘর ভরে আছে সেই রাতের কথা তিনি পরিবারকে বললে সকলে আনন্দে উলুধ্বনি ও শ্রী গুরুজয় ধ্বনি দিয়ে গৃহের প্রাঙ্গণ একেবারে মুখরিত করে তুলল এই ভাগ্যবান শিষ্যটি আরেক দিনের একটি ঘটনাও বলেছিলেন শিশুটির বাড়ি বলাগড়ে ধারে একসময় দেখা যায় রোজ নদীর পার ভেঙে নদীতে মিশে যাচ্ছে আর মাত্র দুহাতের মতো বাকি তারপরই ওনার বাড়ির সীমানা বাড়ির সকলে ঠাকুরের আসনে বসে কান্নাকাটি করছেন প্রার্থনা করছেন গুরুদেব রক্ষা করো আমরা তোমাকে নিয়ে কোথায় যাব আমরা যে হতদরিদ্র ওই দিন রাত্রে উনি স্বপ্ন দেখলেন শ্রী শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমংশ ঠাকুর কমণ্ডলুর জল আর গঙ্গা মাটি দিয়ে ওই বাড়ির গঙ্গার দিকে সীমানা বরাবর লেপে দিচ্ছেন আর বলছেন মনিন্দ্র কোনো ভয় নাই তোমার বাড়ির কোনো ক্ষতি হবে না যতদিন ইচ্ছা তুমি এই বাড়িতেই থাকতে পারবে এরপর আরও সতেরো বছর ওই বাড়িতে ওনারা বসবাস করেছেন ওই পারে শুধুমাত্র ওই একটি বাড়ি অক্ষত অবস্থায় ছিল আশেপাশের অন্যান্য সব বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছিল ওই শিষ্যটির পুত্র যখন সরকারি চাকরি পেয়ে অন্যত্র জায়গা কিনে বাড়ি বানিয়ে যেদিন ওই বাড়ি ছেড়ে নতুন বাড়িতে প্রবেশ করেন সেই রাত্রে তেরোটা নারকেল গাছ কয়েকটা আম কাঠাল গাছসহ চার কাঠা জমি বাড়ি বিকট শব্দে গঙ্গা গর্ভে তলিয়ে গেল শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংশদেবের একজন ভক্ত ছিলেন স্বস্তিক দীক্ষা নেওয়ার উদ্দেশ্যে দুর্গাপুর থেকে নাকতলা শ্রীগুরু সংঘ আশ্রমে আসছেন অক্ষয় তৃতীয়ার দিন বিনোদানন্দ সরস্বতীর থেকে দীক্ষা নেবেন অক্ষয় তৃতীয়ার আগের দিন দুপুরবেলা তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ট্রেনে করে যখন তারা বর্ধমান পৌঁছালেন তখন আকাশ ঘন কালো মেঘে ঢেকে আছে ট্রেনও অনেক লেট তারপর ট্রেন ধরে তারা যখন ব্যান্ডেলে পৌঁছালেন তখন রাত এগারোটা বেজে গেছে স্টেশন চত্বর শুনশান হঠাৎ পাঁচজন ছেলে এসে তাদের জিজ্ঞাসা জিজ্ঞাসাগুলো কোথায় যাবেন ভিলানগর যাবে বলে ছেলেগুলো বলে ওঠে ওই দিকে চলুন সাড়ে এগারোটা ট্রেন আছে এই বলে ছেলেগুলো যখন তাদেরকে সঙ্গে করে আন্ডারগ্রাউন্ড পথ দিয়ে নিয়ে যাচ্ছে তখন দুজন ছেলে তাদের সামনে আর তিনজন পেছনে চলেছে যা হোক তারা যখন ট্রেনে চাপলেন দেখলেন ট্রেনটি সম্পূর্ণ ফাঁকা মনে ভয় হচ্ছে হঠাৎ একজন ভদ্রলোক ট্রেনে উঠে ওদের সামনে সিটে বসলেন ছেলে পাঁচটি তখনও ট্রেনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেই শিষ্যটি অর্থাৎ আশিসচন্দ্র লিখছেন ওই ভদ্রলোকটি আমার স্ত্রীকে বললেন মা এত গয়না পরে রাত্রে কি আসা উচিত তোমরা কোথায় যাবে আমরা বললাম আমরা বেলানগর যাব সেখানে রাত্রে থেকে কালকে আমরা কলকাতা নাকতলা আমাদের ঠাকুরের আশ্রমে দীক্ষা নিতে যাব। শুনে লোকটি আমার স্ত্রীকে বললেন মা তোমার গয়নাগুলো খুলে সব বাবা জীবনের কাছে দিয়ে দাও তারপর ভদ্রলোকই একটি কার্ড বার করে ওই ছেলেগুলোকে দেখাচ্ছেন আর বলছেন যে আমি নৈহাটি থানার ওসি কিন্তু আমাদের কার্ডটি দেখালে না এর কিছুক্ষণ পর ছেলেগুলো স্টেশনেই নেমে যায় এরপর ভদ্রলোকটি আমাদের বলেন, আমার তোমাদের সঙ্গে একটু স্টেশনে হেঁটে যেতে হবে আমার কোনো ভয় নেই শুধু কুকুরের ভয় ঠিক আছে চলো দেখি বলে তিনি আমাদের সঙ্গে রাত্রি তিনটের সময় বিলানগর স্টেশনে নেমে আমাদের একটি রিক্সা করে দিলেন আর রিক্সাওয়ালাকে বলে দিলেন যে এদের ঠিক বাড়িতে পৌঁছে দিবি আমি এখানে আছি আমার সঙ্গে দেখা করবি আমি নৈহাটি থানার ওসি রিক্সাওয়ালা আমাদের নিয়ে বাড়ি পৌঁছে দিল পরের দিন আমরা নাকতলায় গিয়ে দীক্ষা নিয়ে ফিরে এলাম এসে ওই রিক্সাওয়ালার খোঁজ নিয়ে ওর সঙ্গে দেখা করি জিজ্ঞাসা করলাম তোমার সঙ্গে ওই ভদ্রলোকের দেখা হয়েছিল রিক্সাওয়ালা বললেন না বাবু আমি ওই ভদ্রলোকের খোঁজ নেওয়ার চেষ্টা করলাম কিন্তু কেউ ওই রকম লোকের কথা আর বলতেই পারল না ভদ্রলোকের চেহারা আমার আজও মনে আছে তাই বলছি শ্রী শ্রী ঠাকুর আমাদের নিজে এসে বাড়ির দজায় পৌঁছে দিয়েছিলেন কারণ ভগবানকে ডাকলে ভগবান আপনি এসে ধরা দেন তার আমি অকাট্য প্রমাণ ডাকার মতো ডাকলে পতিত পাবন না এসে পারেন না শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংসদেবের অপর একজন শিষ্য দুর্গাপুরের বেনাচিতিতে থাকেন একজন মঙ্গল কর্মী তিনি প্রতি সোমবার মঙ্গলঘাটের চাল সংগ্রহ করার জন্য বের হন সেই রকম শ্রাবণ মাসের এক সোমবার নিয়মমত নিজস্ব এলাকায় মঙ্গলঘাটের চাল সংগ্রহ করতে বেরিয়েছেন তার এলাকায় আটত্রিশটা মঙ্গল ঘট গত কয়েকদিন ধরে এদিকে অঝরে বৃষ্টি হয়ে চলেছে সকাল আটটার সময় বের হয়ে এগারোটা নাগাদ কয়েকটা বাড়ির মঙ্গল চাল সংগ্রহ করে তিনি নিজের বাড়িতে রেখে আবার চাল সংগ্রহ করতে বের হন এবার একটা বাড়িতে চাল সংগ্রহ করার পর মুষলধারে বৃষ্টি শুরু হয় তিনি গুরুদেবকে জানালেন গুরুদেব আরও কিছু বাড়ি বাকি আছে আমাকে কৃপা করো বৃষ্টি বন্ধ করে কাজটা করিয়ে নাও শিষ্যটি সেই তারকনাথ ঘোষ এক জায়গায় লিখছেন কী বলবো আর সঙ্গে সঙ্গে বৃষ্টি উধাও হয়ে গেল তারপর আবার আমি কাজ শুরু করি বারোটা চল্লিশে অমল ভৌমিক দাদার বাড়িতে মঙ্গল ঘর তোলা শেষ হয়েছে তারপর এক আশ্চর্য ঘটনা ঘটল আমার বাড়ি আসতে আর মাত্র তিন মিনিট সময় লাগবে অর্থাৎ বারোটা তেতাল্লিশ মিনিট ঠিক বারোটা একচল্লিশ মিনিটে ঝমঝম করে যে সে কি বৃষ্টি নামলো তা আমার মনে পড়লে আজও অবাক লাগে আমি পুরো স্নান করে বাড়ি ফিরলাম কিন্তু অবাক ব্যাপার ব্যাগের চাল একটুও ভেজেনি এই ঘটনা আমি আর চেপে রাখতে পারলাম না আমি পান্নালাল পাত্র নামে একজন গুরুভাইকে ফোন করে পুরো ঘটনাটা জানালাম শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংশ দেব এই ঘটনাগুলির উৎস গ্রন্থের লেখিকা শ্রীমতী বুলগুপ্তের পরিবারেরও অনেক কৃপা করেছেন তার বাবা শ্রী রমেশচন্দ্র সরকার এবং মা শ্রীমতী মীরা সরকার খুবই দারিদ্র ক্লিষ্ট অবস্থায় তাঁদের প্রতিপালন করেছেন তার বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সামান্য বেতনে চাকরি করতেন ওই বেতনে আটজনের ভরণ পোষণ পড়াশোনা খুবই কষ্টের মধ্য দিয়ে চালিয়েছিলেন যদিও বুলুগুপ্তের বর্দা বিমল সরকার অকালে মাত্র আঠেরো বছর বয়সে বাস দুর্ঘটনায় মারা যান তারপর থেকে তার বাবা একদম চুপচাপ হয়ে যান আর তার মায়ের তখন পাগলিনী প্রায় অবস্থা সন্তান হারানোর শোকে তিনি খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন শুধু বলতেন অভাবের সংসারে কোনো কিছু চাইলে তোকে না ছাড়া কখনো হ্যাঁ দেব বলিনি আজ তুই কোথায় চলে গেলি আমি যে থাকতে পারছি না বাবা আমায় তোর কাছে নিয়ে যা তিনি ঘুমোতে পারতেন না শ্রী শ্রী গুরুদেবকে বলতেন আমি যে তোমার দেওয়া বীজ মন্ত্র জব করতে পারছি না আমার উচ্চারণ করতে কষ্ট হয় শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংশ দেব তখন একদিন স্বপ্নে দেখা দিয়ে অন্য নাম বা মন্ত্র দিয়ে বললেন এটা জব কর লেখিকা বুলগুপ্তের মা সেটাই জব করতেন তারপর ধীরে ধীরে সকলের চেষ্টায় তার মা অনেকটা সুস্থ হন কিন্তু ভুলগুপ্তের বাবাও তো শত কষ্টেও অফিস যেতেন চুপচাপ থাকতেন কাউকে কিছু বলতেন না মাত্র একটা পোশাক ছিল সম্বল আর তা পরেই তিনি অফিস যেতেন এইভাবেই তিনি দিন পার করছেন কারণ তার দুই দিদি সেই সময় কলকাতার হোস্টেলে থেকে পড়াশোনা করছে কী নিদারুণ অভাবের মধ্যে থেকে তার বাবা মা সংসার প্রতিপালন করেছেন তা বর্ণনা করা যায় না শুধু তাঁদের গুরুদেবের দয়ায় কারোর কাছেই তাদের হাত পাততে হয়নি এইভাবে দারিদ্রতার মধ্য দিয়ে দিন অতিবাহিত করবার পর তারা প্রত্যেকটা ভাইবোন শিক্ষিত হয়েছেন দিদিদের ভালো ঘরে বিয়ে হয়েছে এ সবই শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের অসীম অড়ন্ত কৃপা বুলুগুপ্তের বাবা চাকরি থেকে অবসর নেওয়ার পর তাদের সরকারি কোয়ার্টার ছেড়ে দিতে হবে সেই সময় বেতন খুবই কম ছিল এখনকার মতো এত বেশি টাকা অবসরের পর পাওয়া যেত না যদিও টাকার ক্রয় ছিল বেশি যাই হোক তার বাবা অবসরের পর খুব সামান্যই এককালীন টাকা পেয়েছিলেন শ্রী শ্রী গুরুদেবের কৃপায় সেই সময় তারা দুর্গাপুরের সিটি সেন্টারের মতো জায়গায় লটারির মাধ্যমে পাঁচ কাঠা জমি পেয়েছিলেন চাকরি থেকে অবসরের পর লেখিকা বুলগুপ্তের বাবা হাতে যা টাকা পেয়েছিলেন সেই সবটুকু দিয়েই সেই জমিতে যথেষ্ট বড় বাড়ি তৈরি করান যদিও পুরোপুরি বাড়ির কাজ শেষ হতে তখনও দু তিন বছর সময় লেগে গেছিল তাদের বাড়ি সম্পূর্ণ তৈরি হওয়ার আগেই অসম্পূর্ণ বাড়িতে বাস করতে তারা চলে আসেন ভাইদের কারোর তখনও কোনো চাকরি হয়নি লেখিকার দিদিরা সকলেই বড় তারা বিবাহিতা তার মেজিদি বর্দি চাকরি করতেন ভুলগুপ্তের বাবার সংসারে সামান্য সাহায্য করতেন অসম্পূর্ণ বাড়িতে প্রবেশের পর উনিশশো সালের পয়লা বৈশাখে শ্রী শ্রী ঠাকুরের বাৎসরিক উৎসব তাদের সিটি সেন্টারের বাড়িতে অনুষ্ঠিত হয় খুব অল্প আয়োজন নিয়ে শ্রী শ্রী গুরুদেবের ওপর ভরসা রেখে তার বাবা ও মা এই উৎসবের কাজে নেমেছিলেন শ্রী শ্রী গুরুদেবের কৃপায় মহা ধুমধাম করে সেই উৎসব সম্পন্ন হয়েছিল কোন রকম অসুবিধায় পড়তে হয়নি সেই উৎসবের বক্তা ছিলেন শ্রী বৈদ্যনাথানন্দ সরস্বতী সুভাষগুহ দত্তবণিক দত্তবনিক কীর্তনে ছিলেন বেতার শিল্পী দিবালিকর কর আশেপাশের প্রতিবেশীরা খুশি হয়ে তাদের সাধুবাদ জানিয়েছিলেন তিন দিন ধরে উৎসব চলেছিল এরপর অদ্ভুতভাবে সেই বাড়ির পুরো কাজ সম্পূর্ণ হয় লেখিকার বাবার হাতে তখন কানাকড়ি না থাকা সত্ত্বেও উনিশটি পিলার সহ সাড়ে সতেরোশো স্কোয়ার ফিটের বাড়ি তৈরি হয়ে যায় তখনও অভাব তাঁদের সঙ্গী কারণ তার বাবা বাড়ি তৈরি করে তখন একেবারে নিঃস ভুলুগুপ্তের বাবা অবসর নিয়েছিলেন উনিশশো সালে তখন তার দুই ভাই ক্লাস টুয়েলভে পড়ছে তার দাদা বিকম পাশ করেছেন তিনি নিজেও গ্র্যাজুয়েট হয়েছেন তারপর কোনো রকমে দিদিদের সাহায্যে ভাইরা পড়াশোনা শেষ করে মেজ ভাই একটা কাজ জুটিয়ে কিছু অর্থ সাহায্য সংসারে করতো এরপর বেনা চিতিতে তাদের একটা জমি ছিল সেটা বিক্রি করে কিছু টাকা পয়সা পাওয়া যায় তা দিয়ে দোতলা করার চেষ্টা হলো উদ্দেশ্য ছিল নিচতলায় ভাড়া দিয়ে অর্থের কিছু ব্যবস্থা করা কিন্তু এরই মধ্যে আবার বুলুগুপ্তে চাকরি হয়ে যায় আর তাঁর এক ভাইও চাকরি পেয়ে যান দোতলার কাজ চলছে দিদিরা কিছু সাহায্য করছে ভাইরাও যেটুকু পারছে সাহায্য করছে তবে অভাব বিষয়টা কিন্তু ছিলই উনিশশো সালে লেখিকা বুলুগুপ্তের বিয়ে হলে শ্রীগুরুর কৃপায় তার বাবা কন্যা মুক্ত হন উনিশশো সাতানব্বই সালে দোতলার কাজ সম্পূর্ণ হলে নিচতলা ভাড়া দিয়ে একটু সচ্ছলতার মুখ দেখবেন বলে তার বাবা আশা করলেও বিধির বিধান কিন্তু ছিল অন্য একটা কোম্পানির ভাড়া এলো বাবা খুশি হলেন কিছু মাস পূরণ হওয়ার আগেই উনিশশো সালের বিশে মে রাত এগারোটায় হঠাৎ তার বাবা স্ট্রোক হয়ে মারা গেলেন জ্যৈষ্ঠ মাস সেদিন প্রচণ্ড গরম ছিল স্ট্রোক হওয়ার আগে তার বাবা দোতলার ব্যালকনিতে বসে প্রায় দু ঘন্টা জোরে জোরে হরে কৃষ্ণ হরে রাম কীর্তন করেছিলেন আশেপাশের প্রতিবেশীরা তা শুনেছিলেন তাই তার বাবার মৃত্যুর খবর শুনে তারা যথেষ্ট অবাক হয়ে বলেছিলেন এই তো কিছুক্ষণ আগেও উনি হরিনাম কীর্তন করছিলেন তারপর এই রকম হল কখন বুলুগুপ্তের বাবার জীবনে সচ্ছলতার ভাগ্য ছিল না তাই বুঝি ভাগ্যের এই নির্মম পরিহাস আজ তাদের কত ভালো অবস্থা অথচ তারা বাবার জন্য যেন কিছুই করতে পারেনি শুধু তার মনে পড়ে কোনোদিন বাবাকে খুশি করতে হাতে কিছু এনে দিতে পারেননি পকেটে পয়সা নেই জেনেও সম্বিত হয়নি কিছু টাকা দিতে পারেনি নিজস্ব খরচের জন্য তারা সবসময় মায়ের অবদানের কথা বলেন কিন্তু বাবারা যে পরিশ্রম করে এবং চুপচাপ নিজেকে বঞ্চিত করে পরিবারের মুখে হাসি ফোটায় তা সংসারের অনেকেই খেয়াল করে না যাই হোক এটা সত্যি যে বুলগুপ্তের বাবা স্বল্প আয়ে যেভাবে এত বড় পরিবার প্রতিপালন করে এত বড় বাড়ি করে গেছেন তা কিন্তু শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমংস দেবের অপার কৃপা ছাড়া বাস্তবের সত্যি সম্ভব ছিল না লেখিকা বুলুগুপ্তের মায়ের অবদানও কিছু কম ছিল না তিনি নিজের সুখভোগ ছেড়ে সংসারের জন্য জীবনপণ খেটেছেন বাবার জন্য অবশ্য বুলুগুপ্তের খারাপ লাগে উনি শুধু তাঁদের দিয়েই গেছেন তারা কিছুই করতে পারেননি তার জন্য শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরামর্শ দেবের কাছে তাই লেখিকা ভুলগুপ্ত ব্যাকুল হৃদয়ে প্রার্থনা জানিয়েছেন তার পিতৃদেবকে শ্রী শ্রী ঠাকুর যেন তার শ্রীচরণে স্থান দেন